হরিদেবপুর কাণ্ডে নাটকীয় মোড়। পুলিশ সূত্রে খবর, মেয়ে ঘরে আগুন লাগিয়ে মাকে ফাঁসানোর চেষ্টা করেন বলে অভিযোগ উঠেছে। মাকে ফাঁসাতে আগুন দেওয়ার অভিযোগ। জানবো পুরো বিষয় নিয়ে সরাসরি আমাদের প্রতিনিধি পিয়ালি মিত্রের সঙ্গে। পিয়ালি, এখনো পর্যন্ত ঘটনা সম্পর্কে কি জানতে পারছো এবং কেন এই ঘটনা তার মেয়ে ঘটালো, কিভাবেই বা করলো, কি জানতে পারছো পিয়ালি? একেবারে দেখো, গোটা ঘটনার সূত্রপাত গতকাল ভোরবেলা হয়। একেবারে হরিদেবপুরের মতিলাল গুপ্ত রোডের একটি ফ্ল্যাটে আগুন লাগে, সেই আগুন নিভিয়ে দমকল চলে যায়, পুলিশও চলে আসে। দুপুরের দিকে নাটকীয় মোড় নেয় যখন 16 বছরের এক কিশোরী স্কুল ছাত্রী, তিনি থানায় আসেন এবং তার সঙ্গে বেশ কিছু কনভারসেশনের প্রিন্ট আউট তিনি নিয়ে আসেন, ওই ছাত্রী নিয়ে আসে, এবং তার যেটা বক্তব্য ছিল যে তাদের ফ্ল্যাটে যে আগুন লেগেছে, সেই ফ্ল্যাটে আগুন তার মাই ধরিয়েছে, তার কারণ তার মা তার বয়ফ্রেন্ডের কথা মতন তাকে পুড়িয়ে মারতে চেয়েছিলেন, এবং তার সপক্ষে তিনি ওই ছাত্রী বেশ কিছু কনভারসেশনের যে চ্যাটের যে প্রিন্ট আউট সেটা পুলিশের কাছে তিনি জমা দেন। এই রকম একটি চাঞ্চল্যকর দাবি 16 বছরের এক কিশোরী যখন করে, তখন গোটা বিষয়টা অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখে পুলিশ। মহিলাকে গ্রেপ্তার করা হয় এবং তাকে জিজ্ঞাসাবাদ করে একজন পুলিশকর্মী, বারাসাত পুলিশ লাইনের একজন কনস্টেবল, তাকেও গ্রেপ্তার করা হয়, এবং আজকে এই দুজনকে আদালতে পাঠানো হয়েছিল। তাদেরকে পুলিশ কাস্টাডিতে নেওয়ার পরিকল্পনা ছিল পুলিশের, কিন্তু গোটা ঘটনাটা আরও নাটকীয় মোড় নেয় আজকে দুপুরবেলার পর। তার কারণ পুলিশের কোথাও না কোথাও একটু কোথাও সন্দেহ জাগছিল যে এই কিশোরী যে অভিযোগ করছে সেই জায়গা থেকে। তারপরে পুলিশ যখন ওই কিশোরীর কাছে জানতে চায় যে সেই কিশোরী যখন তার মায়ের মোবাইল থেকে যে চ্যাট হিস্ট্রি সে রেকর্ড স্ক্রিনশট রেখেছিল সেটাকে নিজের ফোনে কী করে নিল, তার পাথটা কী, সেই বিষয়ে যখন তাকে জিজ্ঞাসাবাদ করা হয়, তার বক্তব্যে বেশ কিছু অসঙ্গতি ধরা পড়ে। এতেই কিছুটা একেবারে সন্দেহ হয় পুলিশের। তার সঙ্গে লাগাতারভাবে তারা কথা বলতে শুরু করেন, তারপরেই এই রহস্যের উদ্ঘাটন হয়, যেখানে জানা যায় যে কিশোরীর মা নয়, ওই 16 বছরের কিশোরী গতকাল ভোরবেলা যখন তার মা এবং দিদা তারা দুজন ঘুমোচ্ছিল, মোমবাতি দিয়ে নিজেই ফ্ল্যাটে আগুন ধরায়, এবং সেই ফ্ল্যাটে আগুন ধরানোর আগে গোটা বিষয়টা যে একটা পরিকল্পনা মাফিক 16 বছরের এই কিশোরী ঘটাচ্ছিল, তার আগে থেকেই এই কিশোরী তার মায়ের মোবাইল ফোনটা সিম কার্ডটা ক্লোন করেছিল, তার মা কার সাথে কথোপকথন চলছে, কার সাথে কনভারসেশন চলছে, সেই যাবতীয় জিনিস কিন্তু তার মোবাইলে চলে আসছিল, এবং তার মায়ের সঙ্গে একজন যুবকের যে কনভারসেশন হয় সেটা তার নজরে এসেছিল। ওই যুবকের সঙ্গে তার মায়ের একটা ফেক কনভারসেশনের টেমপ্লেট বা চ্যাট হিস্ট্রির টেমপ্লেট এই কিশোরী নিজের থেকে তৈরি করে রেখে দিয়েছিল, যেখানে ওই যুবক তার মাকে অ্যাজ ইফ বলছেন যে তোমার মেয়েকে রাস্তা থেকে সরিয়ে দাও, ওকে পুড়িয়ে মারো, ওকে অ্যাসিড মারো, এই রকম চ্যাট হিস্ট্রি, ফেক কিছু চ্যাট হিস্ট্রির টেমপ্লেট ওই কিশোরী তৈরি করেছিল, যেটা গতকাল দুপুরবেলা এই পুলিশের কাছে নিয়েছে তথ্য প্রমাণ হিসাবে দিয়েছিল। কিন্তু যখন এই ঘটনা একেবারে নাটকীয় মোড় নেয়, ওই কিশোরী স্বীকার করে যে তার মা নয়, সে নিজেই এই ফ্ল্যাটে আগুন লাগিয়েছিল, এবং যেহেতু তার মায়ের সঙ্গে তার বনিবনা হতো না, তার বাবার সঙ্গে মায়ের বিচ্ছেদ হয়েছে, যদি সরকারিভাবে বিচ্ছেদ হয়নি কিন্তু বাবা মা আলাদা থাকতেন, তার মায়ের যে জীবনযাত্রা সেটা তার পছন্দ ছিল না, এবং মায়ের সঙ্গে তার কোনো সময় একেবারে বনিবনা হতো না, ফ্ল্যাটের যারা বাসিন্দারা তারাও জানাচ্ছিলেন যে বিভিন্ন সময় মায়ের সঙ্গে এই কিশোরী ঝগড়াঝাটিও লেগে থাকতো, এর আগেও এই কিশোরী তার মায়ের বিরুদ্ধে একটা অভিযোগ দায়ের করেছিল, ফলে মায়ের বিরুদ্ধে রাগ, মায়ের সঙ্গে বনিবনা না হওয়া, সেই কারণে মাকে ফাঁসানোর জন্যই এই কিশোরী একটা ভুয়ো কনভারসেশনে একটা চ্যাট হিস্ট্রি টেমপ্লেট তৈরি করেছিল, এবং তারপর তার মা তাকে পুড়িয়ে মারতে চেয়েছে এমন একটা অভিযোগ সে করেছিল, তার প্রেক্ষিতে তার মা এবং তার মায়ের বন্ধু গ্রেপ্তার হয়েছিল। এখন এই যে কিশোরী যে পুলিশের কাছে মিথ্যে অভিযোগ দায়ের করেছিল, তার বিরুদ্ধেই আইনি পদক্ষেপ নেওয়ার ভাবনাচিন্তা ইতিমধ্যেই শুরু করেছে পুলিশ। গোটা বিষয়টা পুলিশের তরফে ইতিমধ্যেই আদালতকে জানানো হয়েছে, এবং পুলিশের তরফ থেকে প্রথমে তার মা এবং তার বন্ধুকে পুলিশ কাস্টাডিতে নেওয়ার পরিকল্পনা ছিল, তারা জুডিশিয়াল কাস্টাডির আবেদন করেছে, যদিও আদালতে অর্ডার এখনো পর্যন্ত রিজার্ভ রয়েছে। কিন্তু এই কিশোরী যেভাবে টেমপ্লেটটা একেবারে আসলের মতন করে একটা চ্যাট হিস্ট্রির কনভারসেশন বা টেমপ্লেট তৈরি করেছিল, সেক্ষেত্রে তাকে কেউ সাহায্য করেছিল কিনা, এবং এই যে পুরো পরিকল্পনাটা সেক্ষেত্রে তার কোনো আমাদের সঙ্গে থাকো মনোরোগ বিশেষজ্ঞ ডক্টর সুবর্ণা সেন এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। ডক্টর সেন, যেটা জানতে চাইবো, এই যে ঘটনা ঘটেছে হরিদেবপুরে, নিজের মেয়ে তার মাকে ফাঁসানোর জন্য চেষ্টা করে এবং তারই সঙ্গে ঘরে আগুন লাগিয়ে দেওয়া সহ এবং তার যে চ্যাট সেটাও নকল করে তৈরি করা, পুরো বিষয়ে অভিযোগও দায়ের করে, কোন মানসিকতা থেকে এই জাতীয় ঘটনা নিজের মেয়ে তার মায়ের সম্পর্কে করতে পারে বলে আপনার মনে হয়? এবার প্রথম প্রথম কথা যেটা সেটা হচ্ছে যে দেখুন, আমরা এখানে কিন্তু বাকি ব্যাকগ্রাউন্ডটা জানি না, এটা আমার একটু বলে নেওয়া দরকার, সেটা হচ্ছে ডায়নামিক্সটা।
মানে এই মায়ের সাথে তার সন্তানের সম্পর্কের তো যে কোনো দুটো মানুষের সম্পর্কের তো একটা ডায়নামিক্স থাকে। এবার এই মায়ের সাথে তার সন্তানের সম্পর্কের কি ডায়নামিক্স আমরা জানি না, বিষয়টা মানে কতটা সিরিয়াস কতটা খারাপ কেন এগুলোর কেউ কোনোটাই আমরা জানি না। আমরা শুধু এই ঘটনাটা ঘটেছে বলে আমাদের কাছে বাকিটা আমাদের চোখে পড়ছে সেই জায়গায়। এখন এখন এগুলো করতে পারে বিভিন্ন জায়গা থেকে, ফ্রাস্ট্রেশন থেকে, অ্যাগ্রেশন থেকে। এখন অ্যাগ্রেশনের তো দুটো রূপ থাকে, একটা ইন্টারনাল অ্যাগ্রেশন আর একটা এক্সটার্নাল অ্যাগ্রেশন, দুটো রূপ থাকে অ্যাগ্রেশনের। তো এবার এই কোন জায়গাটা থেকে যে এটা সত্যি সত্যি করা হয়েছে সেটা বলা খুব মুশকিল। এবার মায়ের সাথে সম্পর্ক কতটা খারাপ থাকলে, এই যে যেটা আপনি বলছেন যে এতটা কনকক্টেড করে, এতটা কুকটাপ করে, এই যে ভুয়ো এই টোটাল বিষয়টা, এই এতটা করে, এই এতটা যে খাটনি দেব, এতটা মাথা খাটাবো একটা মানুষকে ফাঁসানোর জন্য, একটা মানুষের ক্ষতি করার জন্য, সেটা আমার নিজের ভেতরে তাহলে অ্যাগ্রেশনটা ঠিক কতটা আছে যে আমি তার বশবর্তী হয়ে এতটা ক্ষতি করার চেষ্টা করছি, সেইটা অবশ্যই ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। তার মানে কোথাও একটা ভীষণ অ্যাগ্রেশন আছে, কোথাও একটা নিজের হয়তো কোনো কিছুর ব্যাপারে ফ্রাস্ট্রেশন, সেইটা বের করছে। এবার কারণ এক্ষেত্রে একটা কথা বলি, সেটা হচ্ছে আমাদের সাধারণত আমরা বলে থাকি একমাত্র শাশ্বত সম্পর্ক তো মায়ের সাথে, ফলে হ্যালো হ্যালো হ্যাঁ বলুন আমরা শুনছি, তো একমাত্র শাশ্বত সম্পর্ক তো মায়ের সাথে, ফলে মায়ের সাথে সম্পর্কটার মধ্যে কিন্তু সব সম্পর্কই অ্যাম্বিভ্যালেন্স থাকে, সেক্ষেত্রে মায়ের সাথে সম্পর্কে অ্যাম্বিভ্যালেন্সটাও তো সব থেকে বেশি থাকে, অর্থাৎ ভালোবাসা এবং ফিরিয়ে নেওয়ার মতো ঘৃণা দুটোই কাজ করে। কি পরিস্থিতিতে দাঁড়িয়ে সেটা কাজ করে সেইটা কিন্তু অনেকটাই পরিস্থিতির উপর নির্ভর করে। এবার তার মানে অবশ্যই এটা নয় যে এই যে জাতীয় কাজ ঘটনাটা ঘটেছে সেটা অবশ্যই ভয়ঙ্কর, নিন্দনীয় এবং ভয়ঙ্কর দুশ্চিন্তা, শুধু নিন্দনীয় নয় দুশ্চিন্তা, যে এই যে আমরা একটুও ধৈর্য রাখতে পারছি না, এই যে আমরা মানে যে কোনো কারণেই হোক এত বড় বড় সিদ্ধান্ত নিয়ে ফেলছি, এত বড় বড় নেগেটিভ সিদ্ধান্ত নিয়ে ফেলছি, এখান থেকে কিন্তু কোথাও একটা মানসিক অবস্থানটা তার ঠিক আছে কিনা সেটাও, সেটা নিয়েও ভাবার একটা প্রয়োজন আছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।